হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লক শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন তো আজকে তো চৈত্র সংক্রান্তি চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা সবাইকে চৈত্র সংক্রান্তি সবাই যেন ভালো কাটে এই ঠাকুরের কাছে প্রার্থনা এই যে আমরা সবুজ গ্রাম আমরার এই গ্রামের নাম বৈষ্ণবপাড়া চারোদিকে শুধু সবুজ এই যে আমার শাশুড়ি মা অক্ষণ বারাবরি করতে আসে সকালবেলা সানের নেগা আজকে চৈত্র সংক্রান্তির দিন আমরা নিম পাতা হলুদ বাটা দিয়ে স্নান করি তো এই যে আমার শাশুড়ি মা এই যে হলুদ বাটা নিম পাতা একসাথে বাটতাছে সানের লেগা তো হলুদ বাটা শেষ হলুদ নিম পাতা বাটা শেষ তখন সানের ফালা তো আগে বাচ্চারা স্নান করব এই যে বাচ্চারা স্নান করতেছে এই যে বাচ্চারা স্নান করতেছে পুকুরে আমার শ্বশুরবাড়ির পুকুর আমরা যাব নদীর এই যে নদীর যাইতেছি আমরা দু জালে মিললে আমরা নদীর স্নান করমু নদীটা বেশি দূরে না কাছেই আছে তো অনেক দিন পরে এই নদীর মধ্যে আইছি এই নদীর নাম মুনু নদী তখনও কেউ আইসে না আমরাই আইলাম প্রথমে সকাল সকাল সবাই কাজটা শেষ করে এই নদীর মধ্যে সবাই স্নান করতে হবে আজকে এই যে তো পূজা টুজা দেওয়া হয়ে গেল গা তো আমি অক্ষণ বাচ্চারা লেগে। চিরামুড়ি খোঁই দিতাছি খুব খিদা পাইছে তার অনেকক্ষণ হইছে এই যে এখন সবাই লেগে আমার শাশুড়ি মা আর আমার এই যে দেওরের বমিল্লা সবাই লেগে এখন চিরামুড়ি খই বার্তাসে এই যে সবাই মিলা চিরামুড়ি খাইতা আমরা আরো চিরামুড়ি নিমন্ত্রণ তাই অক্ষণ চিরামুড়ি খাওয়ার পালা শেষ অক্ষণ হলে সবজি কাটার পালা এই যে আমরা ক্ষেতের সবজি কুমড়ার ডাটা কাঁঠাল কুমড়া চুবুই এই যে অনেক কিছু আছে সবজি তো যাই হোক মোটা মোটামুটি হয়ে গেছে গা এখন সম্বাদ দিব পাসন আজকে চুলার মধ্যেই ফাষন রান্না হইতাছে আর রান্না আমার শাশুড়ি মাওই রান্ধতা মায়ের হাতের রান্না খুবই স্বাদ তো এই কারণে সবাই মিলে কইছি যে মা আজকে আপনি রান্না করেন তো এর কাছে গাছ সোমবারও দিয়া লাইছে তো ড্যাগি করি বানাইছে ফাসন কারণ আমরা মানুষ বেশি এই কারণে অনেক পাসন লাগব তো সিরামড়িয়ার পাসনের সবাই নিমন্ত্রণ রইল তো একদম রেডি পাসন খাওয়ার লাগা তখন পাচন সবাই লেগে থালে থালে বাইরে এই যে পাচনও বাড়া হয়ে গেছে গা সবার লেগে তো এখন কাজ হইল বসুমাতারে দিব অক্ষণ বারান দিব বসুমাতারে এই যে আমার শাশুড়ি আছে চত্র সংক্রান্তির দিন সব কিছু শেষে বসুমাতারে বারান দেওয়ান লাগে এটি আমরা নিয়ম কত মানুষের কত নিয়ম যা যাই হোক এটা আমরা নিয়ম তো এখন এখানে ফুল দুব্বা দিয়ে আমার শাশুড়ি মা সুন্দর করে সাজাইতেছে এই যে দেওয়া হয়ে গেছে তো গাইজ এখানে ভিডিওটা শেষ করলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন